ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে তৃতীয় দফা বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে উপজেলা দুটির অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। টানা বৃষ্টি ও উজানের ঢলে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে 17টি ভাঙন অংশ দিয়ে পানি ঢুকে চরম ভোগান্তিতে পড়েছেন লাখের বেশি মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। এদিকে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বাড়ছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, ভোর 6টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে বিপদসীমার 88 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী ও হাওড় এলাকার নিম্নাঞ্চলের মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও পানি বৃদ্ধির বিষয় জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, জেলায় পানি বৃদ্ধির বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। মার্ফি, দেখুন, যেমনটা বলছিলেন প্রতিবেদনে, আমরা কিন্তু সুনামগঞ্জে গত এক মাস আগেও কিন্তু মানুষ বন্যার সাথে তিনবার আসলে লড়াই করেছেন। এখনো সুনামগঞ্জে গত 3 দিন যাবৎ আসলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং আমি যদি বলি টানা বৃষ্টি এবং উজানের ঢলের কারণে কিন্তু সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা সকল নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য আপনাকে জানাই যে গত 24 ঘন্টায় কিন্তু পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে 88 সেন্টিমিটারের বিপদসীমার উপর দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বলা যায় যদি পানি এভাবে বৃদ্ধি পায় তাহলে কিন্তু পানি আসলে নদীতে পানির চাপ সৃষ্টি হবে এবং এতে মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু বিরাজ করছে। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে আগামী 48 ঘন্টা এভাবে পানি বৃদ্ধি পেতে পারে, কেননা উজানে বৃষ্টিপাত রয়েছে, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে, সুনামগঞ্জেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে যদি এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জে সকল নদী নদীর যে সমতল বৃদ্ধি পেয়ে কিন্তু নিম্নাঞ্চলে পানির চাপ সৃষ্টি হবে। তবে তিনি বলছেন যে এই যে পানি বৃদ্ধি পেলেও সেটি বন্যা পরিস্থিতি হবে তেমনটা আসলে তিনি শঙ্কা করছেন না। তিনি আশার কথা বলছেন যে এটি হয়তো পরবর্তীতে হ্রাস পেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মারফি নূর, আপনাকে ধন্যবাদ।